আমার দিলে ওয়াকাফ আমার ভয় হতেছে নবীরও বাড়তি ভয় আছে আমাদের প্রতিটা মানুষের দিলে ভয় নাই ভাই প্রতিটা মানুষের ভয় আছে কিছু মানুষ আবার বলে মাওলানারা যদি একটু ভয়ের কথা বলে না কিছু মানুষ বলে যে মাওলানাদেরকে তো ভয় লাগে না মাওলানাদের কাছে জিন ভূত যায় না এরকম কথা বলে না অনেকেই বলে মাওলানাদের কেমন ভয় আছে তা বাপজি একটু পরীক্ষা করে বুঝতে পারবে অনেক মাওলানা তারাবি পড়ে বাড়ি চলে যায় আপনাদের এলাকায় এরকম করে কি জানি না আমাদের এলাকায় করে এখন আপনাদের দিকে তো পাঁচ ওয়াক্ত ইমাম প্রায় মসজিদে আছে একটা মাঠ পেরিয়ে বাপজি একটা মসজিদে নামাজ পড়তে যেতে হয় তো মাওলানা বাপজি প্রতিদিন তারাবি পড়ে মুসল্লিকে বলো ভাই একটু মাঠটা আগে দিয়ে এসো না ভাই একটু এগিয়ে দিয়ে আসো ভাই আমি যাতে পারবো না ভয় তখন অনেকে বলে যে মুর্শিদ আপনাদের ভয় ভয় সবারই আছে কলিগুগুলে বাপটি একটি বইয়ে একটা ঘটনা লেখা আছে যে নবীর ভয় বলতে গিয়ে বাপটি বলেছে ভয় আলেম ওলামা সবারই আছে একটা মোড় গ্রামে বাপটি সে জমি চাষ করে মোড়লের তিন বিঘা জমি আছে মোড়লের দুটো বেটা মুটি কাজ করে না মোড়ল খুব পরিশ্রম করে জমির ওপর আবাদ করে চাষ করে মোড়ল দেখলো ছেলে গেল তো এ তো কাজে আসবে না দিন 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 অলসতার দিকে চলে যাচ্ছে খড় হয়ে যাচ্ছে যাকে বলে আমরা তো মোড়ল বললে তো বাপরে আমি বহুদিন ধরে জমি জায়গা চাষ করেছি এই সংসারের দায় দায়িত্ব জমি দায়িত্ব তো তোদের দুজনার ওপর দিয়ে দিলে বলে আব্বা জমি দিবেন বলে হ্যাঁ এ মোড়ল তিন বিঘে জমি দুই বেটাকে দেড় বিঘে করে দিয়ে দিলেন তাই তো হয়েছে ভাগে নাকি ছেলেরা চায়ের দোকান এরকম আপনাদের বামন গ্রামের মোড়ল আছে মোড়ল বাজার টাইপের জায়গায় যায় আর লোকের সামনে বলে জানো আব্বা আমাকে জমি দিয়েছে এই জমি দিয়েছে ভুলিয়াবার আছে কিন্তু জমিতে আনা যায় না অভ্যাস না মোড়ল দেখছে দেখি তিনি ছেলেদেরকে তো বছর দিয়ে খোলো জমি দেওয়া তো কি চাষ করেছে মোড়ল জমিতে যা দেখছে জমি চাষ করেনি একদম সে বাপ জঙ্গল ঘাসে ভরপুর হয়ে গেছে উনোর গাছ বলে না সেই খেয়াল উনো দাম পেটে বেঁধে গেছে ওই ভুয়ে মোড়লের গা কামড়াচ্ছে যারা কাজ করে তারা কাজ করা বন্ধ করে দিলে তাদের গা ব্যথা করে কাজ করা না করলে তো মোড়ল দেখল না এদের কি তার কাজ হবে না এক একটা ট্রাক্টর নিয়ে গিয়ে বাপটি হুঙ্গিয়ে চষিয়ে তরমুজ লেগে দিয়েছে মন তিন বিঘা আল্লাহ এত তরমুজ দিয়েছে কিন্তু মোড়ল কিন্তু বকি কাঞ্জুস একটা বলা হয় কাউকে দান করে না তো ওই তিন বিঘা তরমুজকে বাপটি দেখাশোনা করার জন্য ওই ভুঁয়ে একটা ছোট্ট ঘর বানিয়েছে অনেকে দেখেন বাগান আগলানোর জন্য ছোট্ট ঘর করে না তো এরকম ঘর করেছে তরমুজের ভুঁয়ে একদম এইরকম চৈত্র মাসের সময় প্রচন্ড রোদ গরম মোড়লের দুই ছেলেকে মাঝে মাঝে মোড়লের স্ত্রী বলে যে তোর বাপকে খাবার দিয়ে গেল তোর আব্বাকে এরা যায় দুপুরবেলা দিতে এখন মোড়ল বাপটি সারাদিন বসে থাকে ছেলেরা খাবার নিয়ে যায় একদিন দুই ছেলেতে খাবার নিতে যায়নি নিয়ে যায়নি তো মোড়ল ওখানে বসে থেকে ওকে পিপাসা লেগেছে তো মার থেকে পাশে এরকম গ্রামে পানি খেতে এসেছে পানি খেয়ে বাপটি যাচ্ছে আর ওই সময় যাওয়ার আগে একটা মদ খোর মাথার মদ খেয়েছে মদ খেয়ে বাপটি সে শিকারে ধরে শিকারকে টানতে টানতে গিয়ে ওই তরমুজের পাহাড় দিয়ে যায় কুড়িয়ে ঘরের কাছে গিয়ে দাঁড়াশ কেড়ে পড়ে গেছে যখন পড়ে গেছে মাথা ওর হাতে যে বাপটি সে শিকারেটের উঠেটা যে আপনার আগুনের ওইটা পাটকুটির বেড়াতে গিয়ে লেগে গেছে এখন পাটকুটিতে ছিল বাপটি ফেসে বলেন তো নাকি ফেসোয়া বলে ফেসোয়া তো ওই তো বাপটি আগুন আস্তে আস্তে ধরে ধরে বাপটি জমকে ধরে গেছে আগুন ধরে গোটা ঘর বাপটি সে কুড়িয়া ঘর পুড়িয়ে মাতাল তো বেহুশে পড়ে আছে মাতালও বাপটি পুড়িয়ে গেছে মানুষ পুড়িয়ে গেলে তার চেহারার আকৃতি থাকে না এখন মোড়ল এসে দেখছে সর্বনাশ করেছে কুড়িয়ে ঘরও না
তরমুজের পূর্ব দিকে বাপজি বিরাট জঙ্গল, তো এই জঙ্গলে লুকিয়ে আছে। রাত্রিবেলা যাবো যে বিবিকে গোটা ঘটনা শোনাব। এখন দুই ছেলে তো বাপজি খাবার নিতে এসে দেখছে কুড়িয়া ঘটনায়, দেখছে একটা মানুষ পুড়িয়ে মরে পড়িয়েছে। এরা চিনতে পারছে না, এরা দুজনে ধারণা করেছে মনে হয় এটা আমার আব্বাই মরে গেছে পুড়িয়ে। কিন্তু ওই মোড়ল কিন্তু দেখছে যে দুই ছেলে বাপটি এসেছে, মোড়ল বেরোচ্ছে না। মোড়ল দেখলো যে দুই কান যদি ভুলি তাহলে ছেলেরা হয়তো কাউকে ভুলি দেবো না, ওদেরকে এখন ভুলবো না, রাত্রিবেলা যাবো। এরা পোড়া লাশকে বাপজি সে মাতালে লাশকে ওরা ভাবছে আব্বা পুড়িয়ে মরে গেছে। এই লাশকে নিয়ে এসে বাপজি কান্নাকাটি করিয়ে যেমন আপনাদের ইমাম সাহেব আছে, ইমাম সাহেব গিয়ে জানাজা পড়ে মাটি দিয়ে গেছে। মাটি দেওয়ার পরে ওই মোড়ল সারাদিন খেতে পায়নি, ওই যে জঙ্গলে ভরা আছে মোড়ল। এখন ওই রাত্রিবেলা বাপজি এসেছে মোড়ল তার বাড়িতে, বাড়ি দরজা লাগানো আছে, গরমের সময় জানালা খোলা আছে। তো মোড়ল এসে বলছেন ওই স্ত্রীকে, এ আব্দুল জব্বারের মা, মানে দুটি ছেলের মধ্যে একটা ছেলের নাম আব্দুল জব্বার, বলে এই জব্বারের মা দরজা খুলো আমি মরিনি। ওর স্ত্রী চালা ভয়ে বাপজি জানালা দিয়ে তাকে দেখছে, তো স্বামী মানুষ মরে গেলে সেদিন ভয় লাগে না, এই ভাবে যে সর্বনাশ করেছে আমার স্বামী মনে হয় কবর থেকে ভূত হয়ে মনে হয় উঠে এসেছে। ভুলিয়া বাপজি ডাকছে আর ওর ছেলেদেরকে বলছে, এই জব্বার উঠে যে তোর আব্বার ভূত হয়ে এসেছে। আর ও বলছে বিবি আমি ভূত নয়, আমি আমি মরল না, আমি তোমার স্বামী। আর ই বলছেন না এই দরজা খুলে না, সারা রাত চেঁচাচ্ছি ঘুরে আমি খেতে পাইনি, খুব আমাকে দুটো খেতে দে না। এই সকাল দেখেছে যে সকালে লোকে দেখে ফেলবে, তখন মোড়ল আবার পালিয়ে গেছে ওই জঙ্গলে তরমুজুর ভেদ পূর্ব দিকে। মোড়লের দুই ছেলে মোড়লের স্ত্রী বলে, শোনো তোমার আব্বা ভূত হয়ে এসেছে, গোটা রাত ঘুমাতে দেয়নি, তুমি মৌলবীর বাড়িতে যাও। এ মহারণাকে বলো কাজে আমার বাড়িতে মিলাপ দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, মহারণা তো মিলাপ দিয়ে পরে দোয়া করে, এর মহারণা গিয়েছে ওর বাড়িতে দোয়া করতে। মহারণার সময় আচ্ছা কেটে দোয়া করেছে, আল্লাহ তুমি ভূত কবর থেকে তুলে না, তুমি ওখানে রাখো, এর বাড়িতে যেন না আসো। মহারণা দোয়াটা করে বাপজি উঠে 360 জর্দা দিয়ে পান খেয়েছে। মহারণাদের বাপজি আবার মৌলবী জর্দা পাওয়া যায়, তো পান খেয়ে বাপজি বাড়ি চলে গেছে। এখন মোড়লের সাথে কিন্তু মহারণার একটা বন্ধুত্ব ছিল, বুঝতে পারলে? মোড়ল দেখলো যে মৌলবী সাহেব তুই তো আমার বাড়িতে খেয়ে আসলি, আর আমি মরিনি, আর আমাকে ভূত বলে আবার দোয়া করলি, তো তোমার সাথে তো একটু সম্পর্ক আছে, আমি একটু যাই যে তোমাকে ডাকবো। মহারণা তো তার ভয়টাই নাই ভূত ভূত বুঝলে, আমার বাড়িতে নেই ভূত বলে ভয় করছে, একটু যাই পাড়াতে বাপজি পাড়া থেকে পড়া মহারণার বাড়ি। এবার মহারণা দিয়ে শুয়ে আছে ঘরে, দরজা টরজা লাগিয়ে দিয়ে জানলা খোলা। এখন এই মোড়ল গিয়ে দরজা থেকে ডাকছে, মহারণা সাহেব, মহারণা সাহেব। তখন ওই মহারণার স্ত্রী বুঝে তাকা কেউ মনে হয় পানি পোড়া নিতে এসেছে, মৌলবীদের কাছে তো রাতে যায় ভয়টাই করলে। তো ওই মোড়লটা এবার জানলার দিকে দিয়ে আবার ডাকছে, মহারণা সাহেব আমি অমুক মোড়ল আব্দুল করি, যার মিলাদ করিয়েছিলে দোয়া করিলে ভূত বুলি আমাকে বাড়িতে ঢুকতে দেন, আমি সে আব্দুল করি। মহারণা তাকে দেখছে সর্বনাশ করিয়েছে, যার ধোয়া করলে আমি তাহলে ধোয়া তো অ্যাকশন বাড়িয়ে গেছে, ওর বাড়ি বাদ দিয়ে এবার আমার বাড়ি ধরেছে ভূত, ও করিমকে তো ছিলে এবারই তো দোয়া করতে গেছে। মোড়ল একদম মৌলবীর স্ত্রীকে বাদ দিয়ে সে মরার বিবির গলা ধরিয়ে রা ছাড়াছাড়ি না, বিবি তো বাপ জল স্বামীর গলা ধরে ছাড়াছাড়ি না, বলে বিবিরের দোয়ার অ্যাকশন বেশি হয়ে গেছে, ওর বাড়ির দোয়া বের ওর বন্ধ করে এবার আমার বাড়ি চলে এসেছে। গোটা রাত মরণা শিখে গেছে, মরণা আমি ভূত না, আমি মরিনি রে ভাই, কুয়ের মরিয়া স্বামী ভয়ে ঢুকেছিলাম, আমার ব্যাটা নিয়ে সে মাটি দিয়েছে, আমি মরিনি। আর এই ঘর খোলা বন্ধ করে দিয়ে থরথর করে কেঁপে ফজর কোন রকম আজান হয়েছে, এ দেখলে তো লোকে দেখে ফেলবে মোড়ল আবার ফেলে গেছে জঙ্গলে, ওই তোর মোড়ল ফেলেছে। মোড়ল বাপজি সে মওলানা আর নমাজ তারা হোড়া করে পড়িয়ে ওই মোড়লের বাড়িতে এসে হাজির, বলে বাবা সর্বনাশ হয়ে গেছে। বলে কি হুজুর? বলে তোমার বাড়ি বন্ধ হয়েছে, এবার আমার বাড়ি ধরেছে তোমার বাপ ভূত হইয়া, এভাবে দোয়া হবে না, 500 লোক গিয়েছিল তোর মুজর হইয়ে ওখানে মরিয়াছে, ওখানে গিয়ে দোয়া করবো, দে ওখানে ভূত কবর দিয়ে দিব তোমার বাপকে।
এধারে দুজনের ঘুম হয়নি, ওরও ঘুম নাই মাওলানা। পাড়ার লোককে ধরে ধরে বলছে ভাই আজই যাইতে হবে, সবাই মিলে গেছে 500 লোক। মাওলানা বলেছে ভাই পশ্চিম দিকে মুখেরা সবাই দাঁড়া হাত তুলো, মাওলানা আগে আছে, সবাই পশ্চিম দিকে বাপজার পেছনে হাত তুলে আমি নামি করছি। পাঁচটা লোক তো বাপজি পাঁচ রকম থাকে, একটা লোক পশ্চিম দিকে না থেকে পেছন দিকে বাপজি হাত তুলে আমি নামি করছি। ও তো খুব ক্যাট পাকা টাইপের লোক বুঝলে, তো পশ্চিম দিকে সবাই আছে, বলছে সবাই পশ্চিম দিকে, তা আমি তো পূর্ব দিকে থেকে একটু আবিরামি করি, বলে পূর্ব দিকে জঙ্গলের দিকে থাকে আমিন আল্লাহ আমিন আল্লাহ আমিন একেছে। আর মরণা তো কেছে আল্লাহ ভূতকে তুমি একে নিতে, আমার বাড়ি বন্ধ করো ওর বাড়িও বন্ধ করো, এই বলে দেখেছে। এখন ওই মরুর কিন্তু দাঁত খেটে মাটা করছে, কারণ আসলে তো বকির লোক তরমুজ কাউকে দিবে না, তিন 500 লোক দিবি তিন বিঘা ভিয়ে দাঁড়ায় তরমুজ ঠিক থাকবে বলে পায়ে তারপরে শিশিয়ে যাবে। তো মরুর ওই জঙ্গল থেকে বাপজি একটু বেরিয়ে দেখেছে তো সবাই ওদিকে একজন দিকে তাকাচ্ছে, ও আমি আমি করছে। তখন মোড়ো জঙ্গল থেকে বাড়ি এমনি কিনে ঘুষি চোখাচ্ছে বুঝলে, যে তোর মাটি দাঁত ভেঙে দিল, তুই আমার তরমুজের ভুকে নষ্ট করে দিলি, যাহা তুমি কেন চোখ আছে। তখন মুখ পূর্ব দিক থেকে আল্লাহ আমিন আল্লাহ আমিন করতে করতে সামনে তো রাখুন যায় ওদিকে ভূত নাই এদিকে তাকা, অকে যাহাটা বিরাজে ও আল্লাহ ও তাকাচ্ছে, অকে ঘুষি চোখাচ্ছে, ও তখন আর একজন হচ্ছে ওদিকে নাই দিকে তাকা, একে একে বাপজি তাকার একে একে বাপজি সে কি চোখায় বুঝে গেল, সব লোক বাপজি তাকে কি চোখায় পালিয়ে যায়, সব চলে গেছে। এখন মরা না একা, মোড়ল দেখলো যে সবাই যখন চলে গেছে আর ভয় নাই, মোড়ল জন্ম থেকে পালিয়েছে, মহালার সাথে চোখ বন্ধ করে ভয়ের দোয়া বুঝতে পারলে, গোটা রাত ঘুম হয়নি, ওয়া চোখ বন্ধ করে দোয়া করছে, পেছনে যেয়ে বলছে ভাই মহালার সাহেব, ভাই আমি সে তোমার করিম বন্ধু গো আব্দুল করিম, আমি মরিনি মহালানা ওয়াল হান্দু বের হওয়াতিকে সব বাদ দিয়ে তাকে এমনি কেরে দেখেছে সর্বনাশ করছে, তো ওই এই তোর মহালান আপনার দোয়া বাদ দিয়ে। তো ভয় বাপটি প্রতিটা মানুষের বাপটি থাকে, এখনো বিপদে না খাফ।